নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা করছি আমের কাঁচা আমের টক মিষ্টি আচার, সব বাড়িরই একটি প্রিয় জিনিস আচার। তো আমরা আমগুলোকে এইভাবে কেটে, আমরা অল্প পরিমাণেই করছি আজকে, আমগুলোকে এইভাবে কেটে আমরা অল্প লবণ এবং চিনিতে ভিজিয়ে রেখেছি প্রায় ঘন্টা চার পাঁচেক হচ্ছে। প্রথমে আমরা সর্ষের তেল নেবো অল্প একটু, তাতে একটা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। আপনারা চাইলে পরিমাণ মতো আম নিতে পারেন, এর থেকে বেশি। এখানে মশলাটা কি কি আছে জেনে নেব। ধনে, জিরে, মৌরি আর বাটে পেস্ট করা, আর এটা আলাদা পাঁচ ফোড়ন। এইটাই আছে, ধনে, জিরে এবং মৌরি, তাই তো, পেস্ট করা, মিক্স করা। আর এটা শুকনো খোলা ভেজে, এটা কি আছে পাঁচ ফোড়ন। আচ্ছা, ওটা পাঁচ ফোড়ন শুকনো খোলায় ভাজা। তো প্রথমে আমরা লঙ্কাটা হালকা গরম হলে আমরা এই জল শুদ্ধ আমরা অল্প করে ভিনিগার দেবো, এটা অনেকদিন যেন এটা থাকে, স্টোর হয়, সেই কারণে। এটা অপশনাল, আবার আপনারা নাও দিতে পারেন। তো মশলাগুলো আমরা এবার দেবো একে একে। দেখছেন একটা সুন্দর কালার, সুন্দর টেক্সচার অলরেডি এসে গেছে, জ্যাম টাইপের। এবার আমরা একটু ওই মিক্স যে মশলাটা ছিল সেটা আমরা দিলাম অল্প করে, অল্প বলতে আপনারা যেমন পরিমাণ তেমন, এবং পাঁচ ফোড়নের যে মিক্স এটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঠিক এই পদ্ধতি জ্যাম, আমের যে জ্যাম হয় সেটাও তৈরি হয়, তো সেটা রেসিপি আমরা দেখাবো পরে। দেখছেন প্রায় তৈরির দিকে আমাদের কাঁচা আমের টক মিষ্টি, আমাদের আচার একদম শেষ পর্যায়ে। এবার আমরা নামিয়ে ফেলবো এটা, কাঁচা আমের আচার, টক ঝাল, হালকা মিষ্টি, সবকিছু মিলেমিশে আচার প্রেমীদের জন্য এই রেসিপিটা একদম সিম্পল। 10 মিনিট হয়তো লাগলো করতে, ম্যারিনেশন মানে ওটা ভিজিয়ে রাখা বাদে।